আচ্ছা, ফ্যানের মোটামুটি ভালো কালেকশন আছে তো আজকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ফ্যানের কালেকশন যথেষ্টই আছে। এই ফ্যানটা আছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি না, 16 ইঞ্চি। আপনার টাইমারের ক্ষেত্রে আসেন, ওকে, আড়াই ঘন্টা হাই স্পিড, মিড 6 ঘন্টা, 30 ঘন্টা লো। এটাও কিন্তু আপনার 50 করছি দূর থেকে রিমোট কাজ করবে। বিছানায় আছেন, ফ্যানটা দূরে রেখেছেন, আমার বারবার মশারি থেকে বের হতে হবে, বিছানা থেকে নামতে হবে, প্রয়োজন নেই। 29 ডিফেন্ডারের 29-26 ডিফেন্ডার, এটা 12 ভোল্ট। এটার একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে কি ভাইয়া, কারেন্ট চলে গেল, মনে করেন আপনি চার্জে দিয়ে রাখলাম, কারেন্ট চলে গেল, রাতে ঘুমায় আছি, কারেন্ট চলে গেছে, অটোমেটিক ফ্যান চলবে। আচ্ছা, অটোমেটিক এই যে আমি কেবলটা খুলে নিচ্ছি, একটু যদি কাছ থেকে দেখান, আমি কেবলটা খুলে নিচ্ছি, অটোমেটিক চার্জে চলছে। এই ফিচারটা তো কোনো ফ্যানে নাই, অন্য কোনো ফ্যানে নাই। ওকে, এটার প্রাইস কিরকম ভাই? এটার প্রাইস দিচ্ছি আমরা 5500। 2986 সেমি স্ট্যান্ড, এটা কিন্তু ডাবল ব্যাটারি। ওকে, এটা কি ছোট বড় করা যায় ভাই? ছোট বড় করা যায়, জি জি। আচ্ছা দেখেন আমাদের, এটা হচ্ছে, এটা ছোট বড় করা যায়। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটার বাতাসও প্রচুর হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন 30 অ্যাঙ্গেল রোটেট করবে, বাতাসও অনেক ঠান্ডা কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যথেষ্ট ঠান্ডা পাবেন। এটার ব্যাকআপ কিরকম? কয়েকটা এটার, এটারও 2.5 ঘন্টা হাই স্পিড, মিড 6 ঘন্টা, 30 ঘন্টার লো। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে কিন্তু আমরা চলে আসছি টিপস ইলেকট্রনিক্সে। আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে রিচার্জেবল ফ্যান নিতে চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফ্যান আছে, তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মনির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইয়া, ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আচ্ছা, ফ্যানের মোটামুটি ভালো কালেকশন আছে তো আজকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ফ্যানের কালেকশন যথেষ্টই আছে। আচ্ছা ভাইয়া, আপনার শপ অ্যাড্রেসটা ফার্স্টে বলে দিবেন। ওকে, বাইতুল মুকাররম মহিলা নামাজ কক্ষের একটু যদি দেখিয়ে দেন, মহিলা নামাজ কক্ষের একটাই গেট আছে, জাস্ট এই গেটে আসলে অপোজিটে একটা দোকান পরেই হচ্ছে আমাদের টিপস ইলেকট্রনিক্স, যে বিলবোর্ডটা আছে 65/A, আমার এটা আমাদের প্রথম শাখা, টিপস ইলেকট্রনিক্সের প্রথম শাখা 65/A। আর সেকেন্ড ব্রাঞ্চ আমি নিব, ওটা হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স, ওখানে গোলাম রাব্বি আছেন, আপনাদের সবার প্রিয়। তো আমি যদি একটু ফ্যানের সংক্রান্ত বিষয় দেখাই ভাইয়া, আমি সর্বপ্রথম শুরু করি 86 সেমি স্ট্যান্ড। ওকে, সেমি স্ট্যান্ড, এটা বড় লং হবে, এটা রিমোট আছে, কোম্পানি যেটা বলছে আমি সেটাই বলবো। ঠিক আছে, এরপর আমি ডাবল ব্যাটারি যেটা 2956P। আচ্ছা, মডেল নাম্বার? মডেল নাম্বার, এটা আপনার 2.5 ঘন্টা হাই স্পিড, মিড 6 ঘন্টা, 30 ঘন্টা লো। এটা কিন্তু ডাবল ব্যাটারি, ডাবল ব্যাটারি, ডাবল ব্যাটারি, 6/6/12, সাধারণত 16 ইঞ্চি যে কোনো ফ্যান 12 ভোল্ট হবে। এখন এটা হচ্ছে ডাবল ব্যাটারি, 6/6/12 ভোল্ট করা হয়েছে, খুব হাই রেঞ্জ, এটা বাতাস প্রচুর হবে। আচ্ছা, রোটেট করবে 30 অ্যাঙ্গেলে, রোটেট করবে, রোটেটও করবে না, রোটেট করবে 30 অ্যাঙ্গেল। আচ্ছা আচ্ছা, 30 অ্যাঙ্গেলে রোটেট করবে, আর এটার বাতাস প্রচুর ঠান্ডা বাতাস পাবেন, এটা বাতাস প্রচুর পাওয়া যাবে। আচ্ছা, আমাদের একটু চালায় দেখেন ভাই, একটু যদি দেখেন এখান থেকে, আসলে বাতাস আমি, এটাতে ফুল চার্জ নাই। আচ্ছা, ফুল চার্জ নাই, বাতাসটা অনেক ঠান্ডা হবে না? ঠান্ডা হবে, প্রচুর বাতাস হবে এটা। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন, এটার এমএইচ আছে, পার ব্যাটারিতে আপনার 4.5 করে 9000 এমএইচ ব্যাটারি এটার মধ্যে, সাধারণত সব টর্চ সব ব্যাটারি কিন্তু আপনার 4.5, এটার মধ্যে 9000 ব্যাটারি এখানে আছে, দেখতে পাচ্ছেন। ওকে, এটা 40 ঘন্টা, আপনার এক টানার 40 ঘন্টার এলইডি লাইটটা জ্বলবে, 40 ঘন্টা, 40 ঘন্টা। ওকে, ঠিক আছে, এটার প্রাইস কিরকম ভাই? এটা ভাইয়া বর্তমানে আমি 6000 দিচ্ছি, আরো দাম বাড়তে পারে, কমবে না, এখন যার যে রেট আছে, আমি আজকের বাজার বলছি 6000 টাকা রেট আছে। ওকে, 86 HRHS রেট দিয়েছি আপনাকে। আচ্ছা, এখন ডিজিটাল ভাই, তারপর কোনটা দেখাবেন? এখন আমি 2986 সেমি স্ট্যান্ড। আচ্ছা, সেমি স্ট্যান্ডের এই ধরনটা, এটা কিন্তু ডাবল ব্যাটারি। ওকে, এটা কি ছোট বড় করা যায় ভাই? ছোট বড় করা যায়, জি জি। আচ্ছা দেখেন আমাদের, এটা হচ্ছে, এটা ছোট বড় করা যায়। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন, রোটেট করবে 30 অ্যাঙ্গেল, এটার বাতাসও প্রচুর হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন 30 অ্যাঙ্গেলে রোটেট করবে, বাতাসটা অনেক ঠান্ডা কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যথেষ্ট ঠান্ডা পাবেন, 9টা স্পিড এটার মধ্যে উঠবে, 9টা,
নয়টা স্পিড উঠবে ভাই। ওকে, সাথে দেখতে পাচ্ছেন এলইডি লাইটও আছে। জি জি, এটার ব্যাকআপ কিরকম? কয়েকটা এটার, এটার আড়াই ঘন্টা হাই স্পিড, মিড 6 ঘন্টা, 30 ঘন্টার লো, 30 ঘন্টা লো তো চলবে 30 ঘন্টা। জি জি, এটার এটার প্রাইসটা ভাই আমি যদি জানাই দিই, এটা প্রাইস দিচ্ছি আমরা 6800 টাকা। জি, প্রাইস বাড়তে পারে, প্রত্যেকটা ফ্যানেরই প্রাইস বাড়তে পারে। আর আপনার রোটেট করবে 30 অ্যাঙ্গেলে, এটা ছোট বড় করা যাবে না, এটা ঘাড় উঠানো নামানো যাবে, 30 অ্যাঙ্গেলে রোটেট করবে, এটার মধ্যে ডিজিট উঠবে, চার্জ কত পার্সেন্ট ইন্ডিকেট করবে, এখানে চারটা স্টেপে 25 25 করে 25 50 75 100, চারটা স্টেপে আপনি জানতে পারছেন। এখন ভাই আমি আমি এটা 1 থেকে 9টা স্পিড উঠবে, এখানে শো করবে, শো করবে না? জি জি। আর এখানে আমি যদি দেখাই ভাইয়া, 9টা স্পিডে চলছে, চার্জ কিন্তু এখানে 50% আছে। আচ্ছা, অন্য কোনো ফ্যানে কিন্তু এই অপশনটা নাই যে আপনি চার্জ দেখে আপনি চার্জ দিবেন। রিচার্জেবল, সবসময় রিচার্জেবল ব্যবহার করবেন। আমি শেষের অংশে কিছু কথা বলবো, যেটা ফ্যান ইউজার ইউজ যাতে ওইভাবে করলে লং টাইম যাতে ব্যবহার করতে পারে, অমন মেশিনটাই ব্যবহার করবেন। আচ্ছা, তো এটা রেট দিচ্ছি ভাইয়া। এটা কি জিনিস? এটা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার টাইমারটা, যেটা আপনার আধা ঘন্টা বা 20 মিনিট 25 মিনিট পর যে বন্ধ হয়ে যাবে, এই ক্ষেত্রেটার জন্য এটা দেয়। আচ্ছা, ইমার্জেন্সি আধা ঘন্টা ব্যাকআপ দিবে না? জি জি জি। ওকে, আর এইখানে আর দুটো অপশন আছে, অনেকে সোলার প্যানেল থেকে থাকে, যদি সোলার প্যানেলের অপশন থেকে থাকে যে আপনার চার্জ দেওয়ার ব্যবস্থা, কারেন্ট নাই কিন্তু চার্জ দিবেন কিভাবে, সোলারের অপশন আছে আপনার চার্জ দেওয়ার, সেই ক্ষেত্রে আপনি সোলারের অপশনে চার্জ দিতে পারছেন, সোলারের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। জি, ইউএসবি পোর্ট আছে, মোবাইলেও চার্জ দিতে পারবেন এখানে। ওকে, ফ্যানটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ অনেক ভালো, এবং এটার বাতাস কিন্তু প্রচুর বাতাস ভাই। ওকে, মানে ভাইয়া আপনি যদি আপনি দেখবেন আপনি কতটুকু পাচ্ছেন বাতাস, মানে বাতাস অনেক, প্রচুর বাতাস, প্রচুর বাতাস। এখন 50% 100% আসলে বাতাস আরো বাড়বে। ওকে, আর স্পিড হচ্ছে 9 পর্যন্ত উঠবে না? 9 পর্যন্ত উঠবে, 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, এটার প্রাইস কত ভাই? ভাইয়া এটার প্রাইস আমরা খুব রিজনেবলি দিচ্ছি, এখন বর্তমানে কিন্তু বাজারে আরো বেশি, 6000 দিচ্ছি। প্রত্যেকটা ফ্যানের দাম যেহেতু ক্রমশ মানে গরম পড়ছে, যেই গরম পড়ছে দাম বেড়ে যাবে। এটার মধ্যে কালার আছে ভাইয়া, দুইটা কালার, দুইটা কালার হবে, দেখতে পাচ্ছেন কমলা আর হচ্ছে গ্রিন। জি, ওকে, দুইটা 6000 টাকা না? 6000 টাকা। এরপর ভাইয়া হচ্ছে 29 ডিফেন্ডারের 29 26। ওকে, ডিফেন্ডার 26, হ্যাঁ ডিফেন্ডার, এটা 12 ভোল্ট, এটা তিনটা স্টেপে, যেমন অন্যান্য ডিজিটাল গুলোতে আপনার 9টা স্পিড উঠে, এটা তিনটা স্পিড, তিনটা স্পিড, হাই মিড লো। ওকে, এটার মধ্যে সোলার চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এটার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে কি ভাইয়া, আমি কিন্তু চার্জ নিচ্ছি, এখন যদি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে অটোমেটিক ফ্যান, মানে আপনি তার লাগাই নিচ্ছেন, যে কোনো রিচার্জেবল ফ্যান তার লাগানো যাবে না। আচ্ছা, মানে আপনার চার্জে দিবেন সেভাবে ব্যবস্থা করলে আপনার ব্যাটারিটা উইক হবে, কিন্তু এইটাই দেখেন আমি এখন চার্জে আছি, কিন্তু আচ্ছা চার্জে আছে, আমি যদি কেবলটা কারেন্ট চলে গেল, মনে করেন আপনি চার্জে দিয়ে রাখলাম, কারেন্ট চলে গেল, রাতে ঘুমায় আছি, কারেন্ট চলে গেছে, অটোমেটিক ফ্যান চলবে। আচ্ছা, অটোমেটিক, এই যে আমি কেবলটা খুলে নিচ্ছি, একটু যদি সার কাছ থেকে দেখান, আমি কেবলটা খুলে নিচ্ছি, অটোমেটিক চার্জে চলছে। ঠিক আছে, আবার যখন কারেন্ট এসে পড়বে অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে যাবে। ওকে, মানে এই এই ফিচারটা তো কোনো ফ্যানে নাই, অন্য কোনো ফ্যানে নাই, একমাত্র এটাতে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা মডেলটা হচ্ছে ভাই 2926 ডিফেন্ডার, ডিফেন্ডার। ওকে, এটার প্রাইস কি রকম ভাই? এটার প্রাইস দিচ্ছি আমরা 5500, 5500 দাম বাড়বে, তো এখন যেটা বাজার চলছে 5500, এখন বাজার আরো বেশি রেট, আমি কিন্তু 5500 ই রাখছি। আচ্ছা, এখন যে প্রাইসটা বললেন এটা তো মার্কেট চ্যালেঞ্জ, মার্কেট চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ এটা মার্কেট চ্যালেঞ্জ। ওকে ওকে, ঠিক আছে, ডিফেন্ডার ফ্যানটা তো নিলে ভালো হবে না? আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো ভেরিয়েন্ট আমরা বাজারে, আমরা নিজেরা জাস্টিফাইড করি যে কোনটার রিভিউ কিরকম, ভালো রিভিউ যেগুলোর অবশ্যই সেই মালগুলো আমরা কাস্টমার পৌঁছানোর চেষ্টা করি। ঠিক আছে, এখন লাস্ট আমার স্ট্যান্ড ফ্যানের মধ্যে এই ফ্যানটা আছে, 16 ইঞ্চি, 16 ইঞ্চি না, 16 ইঞ্চি, 18 ইঞ্চি, আমি এই বছর আমি 18 ইঞ্চি উঠাই নাই। কেন বলছি ভাইয়া, কারণ অনেক কাস্টমার বোঝে না, মনে করে যে আসলে 18 ইঞ্চি হইলে বাতাসটা বোধহয় বেশি হবে, আসলে এরকমটা না কিন্তু, কেননা অনেকে কিন্তু এই ধারণাটা নেয় না, 16 ইঞ্চিতে যা থাকবে 18 তো তাই থাকবে, তাহলে শুধু ওইটা নেট আর ব্লেডটা বড় হবে। আচ্ছা, নেট আর ব্লেডটা বড় হওয়ার কারণে ওটার দামটা ভেরিয়েন্টটা বাইরে যায়। আপনার টাইমারের ক্ষেত্রে আসেন, আড়াই ঘন্টা হাই স্পিড, মিড 6 ঘন্টা, 30 ঘন্টা লো, সেই বিষয়টা আসলে এটাও কিন্তু আপনার 9টা স্পিড উঠবে, 9টা স্পিড, 50% চার্জ, এটাও শো করবে, ওই আমাদের বাতাসটা কিন্তু সেই ভাই, সেই বাতাসটা, বাতাস প্রচুর ভাই। তবে 18টা আমি না বলি কেন, 18টার টাইমারটা আপনি যে ব্যাকআপ টাইমটা, এই টাইমটা একুরেট থাকে না, এই কারণেই থাকে না, এটা ব্লেডটা নেটটা বড়, ব্লেডের উপর যখন এটা ঘুরে চার্জের উপর চার্জটা বেশি নেয়,
ভাইয়া 8000 আপনার যখন বেচানায় থাকেন আপনি, আমি কিন্তু অনেকটা দূরে আছি, দেখতে পাচ্ছেন এটা কাজ করছে কিন্তু। ওকে, লাইটটা বন্ধ করে দেখান তো ভাই, এই যে লাইটটা অন অফ, এই যে দেখতে পাচ্ছেন, জি ওকে। আর দূর থেকে রিমোট কাজ করবে, কাজ করবে, বিছানায় আছেন, ফ্যানটা দূরে রেখেছেন, আমার বারবার মশারি থেকে বের হতে হবে, বিছানা থেকে নামতে হবে, প্রয়োজন নেই, ঠিক আছে, অনেক সুন্দর, আপনি এখান থেকেই অন অফ করতে পারছেন, ঠিক আছে। এটা তাহলে কত ইঞ্চি ছিল ভাই? এটা 16 ইঞ্চি ভাই, আমি সাজেস্ট করি 16 ইঞ্চি বেস্ট। আচ্ছা, কারণ 18 তে শুধু যে বলি শুধু দামে চলে যাবে, আপনি দামটা বাড়তি নিবে, ওর নেট আর ব্লেডটা বড়, ওর হোয়াইটে বাতাসটা হোয়াইট হবে, এটা যেমন ফোর্স আপনি দূরে পাচ্ছেন এরকম ফোর্স আপনি 18 তে পাবেন না, 18 বাতাসটা কিন্তু ছড়া যায়, ওকে, 16 বাতাসটা ফোর্স আছে, ঠিক আছে, 16 বেস্ট, এটা হচ্ছে 16 ইঞ্চি, 16 ইঞ্চি, জি। প্রাইস কত ভাই? এটা 8000 টাকা দিচ্ছি, 8000 টাকা, জি। প্রাইস কমায় বলছেন তো ভাই? আমি ভাই বাজারে এখন প্রাইস গ্যারান্টি, রেট গ্যারান্টি, আজকের বাজার, ওকে, আজকে হচ্ছে 24 তারিখ ভাইয়া, তো আজকের বাজারে যেটা আছে প্রাইস রেঞ্জ একেবারে 100%, এখানে আপনি কম পাবেন, প্রাইস বাড়বে, এখন কমবে না, প্রাইস ওঠানামা করে আর কি, ওঠানামা করে, এটা ইম্পোর্টারের উপর ডিপেন্ড করে, আমরা বাড়াই না ভাই, আমরা কখনোই দাম বাড়াই না, আমরা যখন কালেক্ট করি বাড়তি দামটা ইম্পোর্টার ধরলেই আমরা তখন বাড়াতে বাধ্য হই। ওকে, তো যেহেতু কম আছে, আমি রমজানের মধ্যে কিন্তু এর ফ্যান অনেক দাম কমে রেখেছি, 6800 টাকা আমি রেখেছিলাম। আচ্ছা, তখন কিন্তু কাস্টমার দেখা গেছে অনেকেই আছেন যে তারাও তখনই ওনারা বার্গেনিং এ আসে বা দামটা কমানোর জন্য বলে, আমরা যত পারি কাস্টমার বলার আগে আমরা কমায় রাখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তো অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন, যে প্রাইসটা আমরা বলবো ইনশাল্লাহ আপনি চিপ রেটে পাবেন, এটা ধরে রাখবেন যে বাজার থেকে আপনি কম রেটে পাবেন। আচ্ছা, আর এই ফ্যানটা ভাই কিরকম চলে, মানে চাহিদা কিরকম এটার? চাহিদাটা ভাই প্রচুর, এই এই সেম পোষণের এই ফ্যানটার আমার চাহিদাটা বেশি, কারণ এই স্ট্যান্ড ফ্যানের মধ্যে যা আছে সেম টু সেম এটার মধ্যে আছে, জাস্ট এটাতে রিমোট নেই আর এটার লংটা হয় না, এই শুধু এটার পার্থক্য, এই দুটো সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি চলে এই দুটা। ওকে, ঠিক আছে, তো এই মোটামুটি আজকে ফ্যানের কালেকশন, এই কালেকশন আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে ফ্যানগুলো দেখালাম, আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ। আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই? ভাই আমাদের ঢাকার বাইরে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে হয় জাস্ট 510 টাকা বা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে, নাম নাম্বার আপনি কোথা থেকে নেবেন প্রোডাক্টটা জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওকে, নাম্বারে যোগাযোগ করলে আমরা মালটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা, মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে হবে ইনশাআল্লাহ, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। এখন আমরা আছি টিপসের দ্বিতীয় শাখা ইনসাফ ইলেকট্রনিক্স, ইনসাফ ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের 56/A স্বয়ং এখানে গোলাম রাব্বি আছেন, তো ভাইয়াও এখানে যদি কিছু বলার থাকে ভাইয়া বলবেন, আমি ফ্যানের ভিডিও, রাব্বি ভাই হচ্ছে মোস্ট ফেমাস পারসন, হ্যাঁ, জি 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 জি, ভাইয়া তো বলে আমাকে লজ্জিত করবেন না, আচ্ছা, আমি সবার ভালোবাসার মানুষ, সবার প্রিয় মানুষ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি ফেমাস না, আমি নিজেকে কখনো সেলিব্রিটি বা ফেমাস মনে করি না, সবাই আমাকে ভালোবাসবেন যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত আমি চাই সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আর ইনশাআল্লাহ আপনাদের জন্য গুড নিউজ আছে যে আগামী ইনশাআল্লাহ 2 weeks এর মধ্যে হয়তো আমাদের 3000 পিসেস ফ্যান, মিনি ফ্যান এন্ড ইয়ার কুলার ফ্যান ইনশাআল্লাহ আমাদের শিপমেন্ট হয়ে যাচ্ছে, আপনারা ওয়েট করেন, কেউ হুড়মুড়ি খেয়ে প্রোডাক্ট কিনবেন না, কারণ সামনে আমাদের চমক আসতেছে, আমি লাস্ট 2 days আগে ব্যাক করছি বাংলাদেশে, 3000 পিস প্রোডাক্ট ইনশাআল্লাহ আসতেছে আমার, মিনি এয়ার কুলার, বড় এয়ার কুলার একটু, এবং রিচার্জেবল ছোট এয়ার কুলার, সো সারপ্রাইজেস এর সামনে কেউ হুড়মুড়ি খেয়ে ভাই, আগেই বললাম ভাই বোন সবাইকে বললাম, এখন 2000 টাকার জিনিস কেউ 4000 দিয়ে কিনেন না, 1000 টাকার জিনিস কেউ 3000 টাকা দিয়ে কিনেন না। আচ্ছা, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে, এটা খুবই রিসেন্ট ইনশাআল্লাহ, আগামী মানে আমার বিশ্বাস 2-3 সপ্তাহের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, আর যদি একটু নাম্বারটা ভাইয়া, আমি যদি একটু আমাদের যে নাম্বারগুলো অর্ডার করতে হবে নাম্বারগুলো যদি একটু দেখিয়ে দিই, একটু কাছ থেকে দেখাবেন, এখানে তিনটা নাম্বার থাকবে,
এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে অর্ডার করবেন না। যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে আমাদের নাম নাম্বার আপনাদের নাম নাম্বার 500 টাকা অ্যাডভান্স করবেন, যেটা বলে দিয়েছিলাম এর আগেও 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। আপনি কোথায় নেবেন, আপনার নাম, মোবাইল নাম্বার, আর হচ্ছে সদর পর্যায়ে হলে উত্তম, কারণ ফ্যানের কার্টুন তো বড় হয়, এখন কুরিয়ারের লোকেরা আছে। তিনটা নাম্বারে অর্ডার করবে না? হ্যাঁ, এই তিনটা নাম্বারে। ওকে, আরেকটা জিনিস ভাইয়া আমি বলে দিচ্ছি, আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একদম মাঠ পর্যায়ে থেকে কাজ করি। আমরা কিন্তু যে এরকম না যে ভাই একটা প্রোডাক্ট মানে টেনে আনলাম কারো থেকে, এটা বিক্রি করলাম, মানে ছবি দেখায় বিক্রি করলাম, এরকম না। আমরা একদম লয়াল একদম লয়াল পর্যায়ে থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে সার্ভিসটা দিয়ে থাকি। এবং আপনারা জেনে থাকেন, আমার যত ভিউয়ার্স আছেন, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই অনলাইন জগতে হাজার হাজার মানুষকে সাপোর্ট দিচ্ছি এখনও স্টিল নাও। আমরা রাতে অনেক সময় ঘুমাতে পারি না, আর এটাও বলে দিই সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন দিয়ে না আপনারা, এর বাইরে কেউ ফোন দেওয়ার প্রয়োজন নাই, কারণ এরপরে আমরা ফোনগুলো তেমন একটা পিক আপ করতেও পারি না। আর সপ্তাহে কোন দিন বন্ধ থাকে? শুধু আমাদের ফ্রাইডে বন্ধ থাকে, আর যদি কারো কোনো জিনিস ইমার্জেন্সি হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দিব, আমরাই আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, যে প্রাইসটা আমরা বলবো ইনশাল্লাহ আপনারা চিপ রেটে পাবেন, এটা ধরে রাখবেন যে বাজার থেকে আপনি কম রেটে পাবেন। আচ্ছা, আর এই ফ্যানটা ভাই কিরকম চলে, মানে চাহিদা কিরকম এটার? চাহিদাটা ভাই প্রচুর, এই এই সেম পোষণের এই ফ্যানটার আমার চাহিদাটা বেশি। আচ্ছা, কারণ এই স্ট্যান্ড ফ্যানের মধ্যে যা আছে সেম টু সেম এটার মধ্যে আছে, জাস্ট এটাতে রিমোট নেই আর এটা লংটা হয় না। ওকে, এই শুধু এটার পার্থক্য, এই দুটো সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি চলে এই দুটো। ওকে, ঠিক আছে, তো এই মোটামুটি আজকে ফ্যানের কালেকশন, এই কালেকশন আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে ফ্যানগুলো দেখালাম, আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই? ভাই আমাদের ঢাকার বাইরে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে হয় জাস্ট 510 টাকা বা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। নাম নাম্বার আপনি কোথা থেকে নেবেন প্রোডাক্টটা জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওকে, নাম্বারে যোগাযোগ করলে আমরা মালটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। মাত্র 510 টাকা অ্যাডভান্স করলেই হবে ইনশাল্লাহ, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। আমরা যে আজকে ফ্যানগুলো দেখালাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন, এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ, আপনারা চাইলে এখান থেকে ফ্যানগুলো নিতে পারেন। তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি ভাই, আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন ভাই। আমাদের শপ হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এর গ্রাউন্ড ফ্লোরেই মহিলা নামাজ কক্ষের গেট একটাই ভাইয়া। ওকে, এই মহিলা নামাজ কক্ষের গেটে আসলে একটা দোকান পরেই হচ্ছে 65A আমাদের টিপস ইলেকট্রনিক্স পাবেন। ওকে, বা বাইতুল মুকাররমে এসে 6 নম্বর গেটে আসলেও আমাদের নাম্বারগুলো ডিসপ্যাচের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের সাথে যোগাযোগ করলে আমার লোক যে নিয়ে আসবে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর সবাইকে আমন্ত্রণ রইল টিপস ইলেকট্রনিক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।